স্বজন ও নির্যাতিতার অভিযোগ। শনিবার সকালে গৌরীপুর উপজেলার ইসলামাবাদে গৃহবধূ সেলিনা আক্তারকে প্রতিবেশী টুকুনি বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় স্বামীর সঙ্গে পরকীয়ার অভিযোগ এনে সেলিনাকে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানো হয় ও মাথার চুল কেটে দেয় সে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুসাইছে, কিলাইছে, কামড়াইছে এবং কি তলফেডো লাত্তি দেওয়ার পরে আমার ব্লাডও ভাঙছে। আমি এখন বিচার চাই। নির্যাতিতা ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পালস প্রেসার নরমাল ছিল, বাট তার ইয়েতে শরীরের বিভিন্ন জায়গায় কিছু চিহ্ন ছিল, যেমন তার বুকের ডান পাশে কিছু কামড়ের চিহ্ন ছিল, তার বাম হাতের পিছনের দিকে কিছু অ্যাব্রেশন ছিল এবং তার বাম হাঁটুতে পিছনের দিকে কিছু অ্যাব্রেশন ছিল এবং সারা শরীরে বিভিন্ন জায়গায় কিছু অস্পষ্ট মার্ক ছিল। এদিকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী ওই নারী ও তার মাকে আটক করা হয়েছে। পুলিশ আপনার গভীর রাতে খবর পাওয়ার পরে তাদেরকে খবর দিছে, তো মহিলা চিকিৎসার ব্যবস্থা করে তারা থানায় যাচ্ছে, তো মামলাটা প্রক্রিয়াধীন, অবশ্যই মামলা হবে। ইতিমধ্যেই দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুই সন্তানের জননী সেলিনার স্বামী সিএনজি অটোরিকশা চালক। সময় সংবাদ, ময়মনসিংহ।